সুপারির রামরমিয়া সিন্ডিকেট। সিন্ডিকেটত জড়িত বরাকর দুই এআইডিএফ বিধায়ক। বিধায়ক সুজামুদ্দিন লস্কর আর জাকির হোসেন লস্করের বিরুদ্ধে সিন্ডিকেটর অভিযোগ। সুজামুদ্দিন আর জাকিরর বুকা ছুটিবার খেল, ইজনের বিরুদ্ধে সিজনের সিন্ডিকেটর অভিযোগ। দুই এআইডিএফ বিধায়ক সুজামুদ্দিন লস্কর আর জাকির হোসেন লস্করে পরস্পরে ইতিমধ্যে স্পষ্ট করেছে বরাকত কাঠ সুপারির মুকলি সিন্ডিকেট চলি থাকার কথা। তথ্য প্রমাণ সহকারে সিন্ডিকেটর তথ্য রাজহুয়া করবলে সাজু কাটলিচেরার এআইডিএফর বিধায়ক সুজামুদ্দিন লস্কর আর হাইলাকান্দি এআইডিএফর বিধায়ক জাকির হোসেন লস্কর। একদম মুহূর্তত প্রমাণ আছে আর আমার ফোর্থ জেনারেশন চলি আছে কাঠর, আর সুরান কাঠর বিজনেস বেলেগ মানুষ করে থাকি পারে। আমি তো আমার যেটু আছে এই সুপ্রিম কোর্টের গাইডলাইন মানে চলি আছে। জাকির হোসেন লস্কর তার সমিলত তিন বছরের পরা ইনলিগেল সেগুন কাঠ যেটু হয় সেইটু আমার সমষ্টির পরা লই আই আছে। সেইবিলাক লোকেল ডিওফো রেঞ্জ অফিসে কাটি উঠাই আনিব লাগে। সেইবিলাক জাকির হোসেন এমএলএ নিজে নিজের গাড়ি নিজের জেসিবি নিজের হাতি গোটেই লগাই মালবিলাক কাটি লই আছে। এআইডিএফর দুই বিধায়কে সংবাদ মাধ্যমত সিন্ডিকেটর কোলা অধ্যায় ফাদিল করার পিছতে সরব হয়েছে বিরোধী দলপতি দেবব্রত শইকীয়া। এআইডিএফর বিধায়কর কলঙ্কিত অধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করবলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাক দাবি দেবব্রত শইকীয়ার। সি আই ডির জড়িয়ে বরাকর কাঠ আর সুপারি সিন্ডিকেটর তদন্ত করবারও দাবি। আমাক আশ্বস্ত করব লাগে, আমি রাইজর হয়ে মাত মাতো বিরোধীয়ে যে যিকোনো একটা অভিযোগ দিলে তথ্য সহকারে দিও যে আমি তথ্যটোর ভিত্তিত তদন্ত করিলো আর এটু ভুয়া। আজিলেকে তো তেনেকুৱা হোৱা নাই। আজি কিমান মই মুখ্যমন্ত্রী হোক বা সরকারের দৃষ্টি আকর্ষণ করে আছো রাইজর অভাব অভিযোগ, সরকারখনে সেইবিলাকত একো গুরুত্বই নিদিয়ে। এআইডিএফ সেইটো সরকারে লব লাগে, সেইটো এতিয়া মুখ্যমন্ত্রীয়ে তেওঁলোকক সিআইডিক গোচরটা দি পেলাই সোধপোছ করাব লাগে কি হয়েছে কি নাই, আর যদি তেখেতসকলৰ দুর্বলতা আছে রাজনৈতিক বুঝাপড়া তেওঁ নকৰাব চাগে। সেইটো দেবব্রত শইকীয়ায় কয় যে সরকারখনে পুনর্বার প্রমাণ করক যে সরকারখনের দুর্নীতি অনিয়ম তথা সিন্ডিকেটর বিরুদ্ধে শূন্য সহনশীলতা। যদি হে আইডিএফর বিধায়ক সুজামুদ্দিন লস্কর আর জাকির হোসেন লস্করের বিরুদ্ধে তদন্ত নহয় তেন্তে রাইজে বুঝিব সরকারখন আসলতে কার পক্ষ। এইদরে কটাক্ষ করিলে দেবব্রত শইকীয়ায়। মুখ্যমন্ত্রীয়ে তেওঁলোকক সিআইডিক গোচরটা দি পেলাই সোধপোছ করাব লাগে কি হয়েছে কি নাই, আর যদি তেখেতসকলৰ দুর্বলতা আছে রাজনৈতিক বুঝাপড়া তেওঁ নকৰাব চাগে। সেইটো দুই বিধায়কে পরস্পরে কাঠ সুপারি সিন্ডিকেটর তথ্য ফাদিল করার পিছত সুজামুদ্দিন লস্কর আর জাকির হোসেন লস্করের বিরুদ্ধে সরকারে কি ব্যবস্থা গ্রহণ করে সেয়া হব লক্ষণীয়। বলেন ভট্টাচার্য, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ ইস্ট।